নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অর্থাৎ নতুন জাতীয় শিক্ষানীতি 2020 29 জুলাই ক্যাবিনেটে অ্যাপ্রুভড হলো। প্রায় দীর্ঘ 34 বছরের যে এডুকেশান সিস্টেম ছিল সেই এডুকেশান সিস্টেম পরিবর্তন করে এই নতুন শিক্ষা ব্যবস্থা আসতে চলেছে। তো এখন যে এডুকেশান সিস্টেমের মধ্যে আমরা আছি, এই এডুকেশান সিস্টেম 1986 তার পলিসি অ্যাপ্রুভড হয়েছিল। তো 34 বছর ধরে আমরা এই এডুকেশান সিস্টেমের মধ্যে দিয়ে পার হয়েছি, এই এডুকেশান সিস্টেমের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাও আমাদের হয়েছে যে এই এডুকেশান সিস্টেমের কতটা ভালো এবং কতটা মন্দ তা আমরা উপলব্ধি করেছি। তো এখন এই যে নতুন এডুকেশান পলিসিটা আসতে চলেছে, এই নতুন এডুকেশান পলিসিতে একগুচ্ছ পরিবর্তন ঘটতে চলেছে। তো সেই একগুচ্ছ পরিবর্তনগুলো কী কী এবং এই পরিবর্তনের ফলে আমাদের কী সুবিধা এবং কী অসুবিধা হতে চলেছে তা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথম যে পরিবর্তন আসতে চলেছে সেটা হচ্ছে স্কুল এডুকেশান সিস্টেমের গঠন কাঠামো। বর্তমান যে স্কুল এডুকেশান সিস্টেমের গঠন কাঠামো আছে সেটা কি 10+2, আর এখন যে গঠন কাঠামো আসতে চলেছে সেটা হচ্ছে 5+3+3+4। ফাইভ মানে প্রথম 5 বছরের শিক্ষা, যেটা হচ্ছে শুরু হবে 3 বছর বয়স থেকে আর শেষ হবে 8 বছর বয়সে গিয়ে। তো এই 5 বছরের যে স্টেজটা এটাকে বলছে ফার্স্ট স্টেজ বা ফাউন্ডেশন স্টেজ। এখানে কি হচ্ছে, এর দুটো ভাগে ভাগ করা আছে। প্রথম 3 বছরটা হচ্ছে প্রি প্রাইমারি, আর পরের 2 বছরটা হচ্ছে ক্লাস 1 ক্লাস 2, যেটা হচ্ছে প্রাইমারি। তো এই স্টেজে অ্যাকচুয়ালি কী শেখানো হবে, এই স্টেজে হচ্ছে মেন জোর দেওয়া হচ্ছে বুকলেস এডুকেশান, মানে শিক্ষার্থীদের মেন্টাল ডেভেলপমেন্ট করানো হবে। তাই তাদের জন্য কী হচ্ছে, কো কারিকুলার অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি বেস লার্নিং, আর্ট অ্যান্ড ক্রাফট, এইগুলো হচ্ছে শেখানো হবে। তারপরে হচ্ছে সেকেন্ড স্টেজ মানে 3 ইয়ার্স। এখানে হচ্ছে শুরু হচ্ছে কি না, 8 বছর বয়স থেকে শুরু করবে শিশু এবং 11 বছর বয়সে গিয়ে শেষ করবে, যেটা হচ্ছে কি না ক্লাস 3 4 5 অ্যাকচুয়ালি। তো এখানে কী হবে, এখানে হচ্ছে যে শিক্ষার্থীদের সাবজেক্ট সম্পর্কে তাদের পরিচিতি ঘটানো হবে, মানে অঙ্ক, সায়েন্স, পরিবেশ ইত্যাদি সাবজেক্ট সম্পর্কে তাদের পরিচিতি ঘটানো হবে, আর অ্যাক্টিভিটি বেসড লার্নিংয়ের উপর জোর দেওয়া হবে। আর এখানে কী জোর দেওয়া হবে, আর এখানে বেসিক্যালি জোর দেওয়া হবে ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি কার কতটা সেটার উপরে জোর দেওয়া হবে। তারপরে আসছে মিডিল স্টেজ, যেটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে 6 থেকে 8 পর্যন্ত, এটাও 3 ইয়ার্স। তো এই মিডিল স্টেজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট স্টেজ, এইখানে হচ্ছে অনেক কিছু বিষয়বস্তু ঢোকানো হয়েছে। কী কী বিষয়বস্তু ঢোকানো হয়েছে এখানে, এখানে সাবজেক্ট যেগুলো থাকতে চলেছে সেগুলো হচ্ছে কি ম্যাথ, হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, এগুলো থাকবে। এর সাথে সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে হচ্ছে কেউ যদি খেলাধুলায় ভালো হয় সে খেলাধুলা প্র্যাকটিস করতে পারবে, কেউ যদি গানে ভালো হয় সে গান প্র্যাকটিস করতে পারবে, কেউ ডান্সে ভালো হলে ডান্স প্র্যাকটিস করতে পারবে, এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকবে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কি না ইন্টার্নশিপ আসতে চলেছে। ইন্টার্নশিপ মানে কি, ইন্টার্নশিপ মানে বলতে চাইছে ধরো ভোকেশনাল যে কোর্সগুলো হয় না সেই ভোকেশনাল কোর্সগুলোর উপরে ইন্টার্নশিপ হবে। ইন্টার্নশিপ মানে কি, মানে পাশে ধরো কোথাও একটা নার্সারি আছে, কারোর হচ্ছে গার্ডেনিংয়ের শখ, সেখানে সেই নার্সারির উপরে ইন্টার্নশিপ করতে পারে। কারোর হয়তো ইলেকট্রিকের ওপর একটা শখ আছে, সেই ইলেকট্রিক যে ট্রেনিং হচ্ছে সেখানে গিয়ে ইন্টার্নশিপ করতে পারে। কেউ হয়তো প্লাম্বারের যে কাজ হচ্ছে সেগুলো সেখানে গিয়ে শিখতে পারে। এই বিভিন্ন রকম যে ভোকেশনাল কোর্সগুলো আছে তার ইন্টার্নশিপ এখানে হবে। এইটা হচ্ছে 6 থেকে 8 পর্যন্ত এই স্টেজে হচ্ছে এটা চলতে থাকবে। তারপরে আসছে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ফাইনাল স্টেজ বা সেকেন্ডারি স্টেজ, যেটাকে বলা হচ্ছে ফোর্থ স্টেজ, 4 ইয়ার্স, যেটা শুরু হচ্ছে ক্লাস 9 থেকে 12 অবধি। এটা হচ্ছে সেমিস্টার সিস্টেম হবে। আর এখানে কী হতে চলেছে, এখানে হচ্ছে শিক্ষার্থীরা তাদের সাবজেক্ট চুজ করতে পারবে। দেখো আগে যেমন কী হতো 10+2 সিস্টেমে, মানে এখন যেটা আছে, মাধ্যমিকের পর কেউ সায়েন্স নিত, কেউ আর্টস নিত, কেউ কমার্স নিত।
তো যারা সায়েন্স নিতে তাদেরকে আমরা কী ভাবতাম যে ভালো স্টুডেন্ট, যারা আর্টস নিয়েছে তারা মোটামুটি স্টুডেন্ট, তো এরকম একটা ব্যাপার ছিল। এখন এসব সায়েন্স আর্টস কমার্স কিছু থাকছে না, এখন কী থাকছে কি না, এখন সবচেয়ে যেটা ভালো ব্যাপার আছে যে তার যা তার যে সাবজেক্ট পছন্দ সেই সাবজেক্ট সে নিয়ে পড়াশোনা করতে পারে। মানে কেমিস্ট্রির সঙ্গে কেউ হিস্ট্রি নিতে পারে, ফিজিক্সের সঙ্গে কেউ পলিটিক্যাল সায়েন্স নিতে পারে, যেটা খুশি সেই সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করতে পারে। মানে এই আর্টস সায়েন্স কমার্স এই ব্যাপারটা থাকছে না, যার ফলে কী হচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে এই বৈষম্যটা থাকছে না, তাদের সবাইকে একই মনে হতে পারে, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে পড়তে পারবে। এই হচ্ছে স্কুল এডুকেশান সিস্টেম হলো। এরপর আমরা আসছি হায়ার এডুকেশান। হায়ার এডুকেশানে কী আসছে না, ডিগ্রি কোর্স হতে চলেছে, ফোর ইয়ার্স ডিগ্রি কোর্স। তো আগে ছিল কি থ্রি ইয়ার্স ডিগ্রি কোর্স, আগে মানে হচ্ছে যেটা এখন বর্তমানে আছে। থ্রি ইয়ার্স ডিগ্রি কোর্সে আমাদের কী হতো, যখন আমরা কেউ পড়াশোনা করতাম, কেউ ফার্স্ট ইয়ার কমপ্লিট করে পড়াশোনা ধরো ছেড়ে দিল, তার মানে আলটিমেট তার কী এডুকেশান আমরা বলতাম যে ক্লাস টুয়েলভ অবধি পড়েছে। কেউ সেকেন্ড ইয়ারে পরে পড়াশোনা ছেড়ে দিল, তাকেও বলতাম কিন্তু ক্লাস টুয়েলভ অবধি পড়েছে। থার্ড ইয়ারে পরীক্ষা দিয়ে কটা পরীক্ষা দিয়ে আর কটা পরীক্ষা দেয়নি, তাকেও কিন্তু আমরা বলতাম যে ক্লাস টুয়েলভ অবধি পড়াশোনা করেছে। এখন কিন্তু এরম না, এখানে যদি কেউ যদি ফার্স্ট ইয়ার কমপ্লিট করে সে সার্টিফিকেট পাবে, তাকে বলা হয় সার্টিফিকেশান কোর্স। সেকেন্ড ইয়ার কমপ্লিট করলে সে ডিপ্লোমা ডিগ্রি পাবে, ফোর্থ ইয়ার কমপ্লিট করলে সে রিসার্চ উইথ ডিগ্রি এই সার্টিফিকেট পাবে। তার মানে কি, যেখানে গিয়ে পড়াশোনা তুমি ছেড়ে দাও না কেন, সেখানে তোমার একটা সার্টিফিকেট থাকবে। তো তারপরে সুবিধা কী হচ্ছে, ধরো কেউ কোথাও অ্যাপ্লাই করলো সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পরে, সে কী বলবে যে আমি ডিপ্লোমা কোর্স করেছি। কেউ ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পর কোথাও অ্যাপ্লাই করলো, সে কেউ সার্টিফিকেশান কোর্স করেছে, তাই না। কেউ তিন বছর কোর্স কমপ্লিট করলো, সে কেউ ডিগ্রি কোর্স করেছে। কেউ চার বছর করলো, সে কী করলো না, রিসার্চ উইথ ডিগ্রি কোর্স কমপ্লিট করেছে। তো যারা রিসার্চ উইথ ডিগ্রি কোর্স কমপ্লিট করবে তারা কী করবে, যখন মাস্টার ডিগ্রি করবে তাদের কিন্তু এক বছর করতে হবে, আর যারা তিন বছরের ডিগ্রি কোর্স কমপ্লিট করেছে তারা মাস্টার ডিগ্রি করলে তাদের আরও দু বছর পড়াশোনা করতে হবে। আর এমফিলটা এখানে থাকছে না, এরপরে যদি কেউ হায়ার স্টাডি করে সেটা হচ্ছে পিএইচডি করতে পারবে। তো এই হচ্ছে গঠন কাঠামো তৈরি হয়েছে স্কুলের এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে। আর কী পরিবর্তন ঘটেছে, আর পরিবর্তন যেটা ঘটেছে কি, যে আগে ডিপার্টমেন্টটা ছিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর ডিপার্টমেন্ট ছিল এটা, এখন কী হচ্ছে, এখন হচ্ছে শিক্ষামন্ত্রীর ডিপার্টমেন্টে হয়ে যাচ্ছে। তিন নম্বর পরিবর্তন কী, জিডিপির 1.6% শিক্ষা খাতে খরচ হতো, এখন কী হচ্ছে যে এই জিডিপির 6% শিক্ষা খাতে খরচ হবে। তার মানে কি, শিক্ষা খাতে একটা হিউজ ডেভেলপমেন্ট আসতে চলেছে। তো ন্যাচারালি তোমরা বুঝতে পারছো যে এই যে শিক্ষানীতি আসতে চলেছে সেটা আমাদের পক্ষে খুব উপকার হতে চলেছে। কেন না, আমরা দেখতে দেখো যে বিভিন্ন স্টেজে সার্টিফিকেট পাচ্ছে এক নম্বর, তারপরে বিভিন্ন অ্যাক্টিভিটি বেসড লার্নিং হচ্ছে, তারপরে ইন্টার্নশিপ চলছে, ভোকেশনাল কোর্স আছে, মানে বিভিন্ন কাজে সবাই যুক্ত হতে পারবে। এগুলো একটা হচ্ছে, এগুলো হচ্ছে এর অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি এই এডুকেশান সিস্টেমে তেমন কিছু দেখা যাচ্ছে না, শুধু কি আমাদের মানিয়ে নিতে অসুবিধা হবে। আমরা তো একটা এডুকেশান সিস্টেমের মধ্যে দিয়ে আছি, তো এই এডুকেশান সিস্টেমটা আমাদের মানিয়ে নিতে যা অসুবিধা হবে, এছাড়া আর কিছুই না। মানে বেশিরভাগটা হচ্ছে অ্যাডভান্টেজ আছে। তো আমরা আশা করছি আমাদের খুব তাড়াতাড়ি যাতে এই এডুকেশান সিস্টেমটা ইমপ্লিমেন্ট হয়, হলেই আমরা তাড়াতাড়ি এর মধ্যে দিয়ে এগোতে পারবো। তো এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।